21 সংবাদ ও বিনোদনে প্রথম। পবিত্র শবে বরাত রাতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের বাইতুল মোকারম জাতীয় মসজিদে ইবাদতের দৃশ্যটি সবার কাছে সুপরিচিত। 2020 সালে যখন করোনা ভাইরাস বিশ্বব্যাপী মরণ থাবায় পরিণত হয়েছে, এই বছরই প্রথম জনশূন্য হয়ে আছে জাতীয় এই মসজিদটি। আজ পবিত্র লাইলাতুল বারাত, আমার বয়সে বা এই পর্যন্ত বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কোনোদিন এরকম সর্বরাতের রাতে শুনশান নিরবতা থাকে না। বৈশ্বিক মহামারী করোনার অগ্রাসনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এই শুনশান নিরবতা দেখে বুকটা ফেটে যায় এবং মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই। যেই জায়গায় ছিল হাজারো মানুষের কলকাকলিত কোলাহল, সেই জায়গায় আজকে বৈশ্বিক মহামারী করোনার কারণে শুনশান নিরবতা। এশার নামাজ পর্যন্ত ছিল, এশার নামাজের পর বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য দোয়া দরুদ হয়েছে, করোনা ভাইরাসের জন্য দোয়া দরুদ করছে ইমাম সাহেব। তারপর জামাত কয়জন হয়েছিল? পাঁচজন নিয়ে জামাত হয়েছে। হেবেলা দেখছি না যে মসজিদ বদলি করছে না, নামাজ মাইসা পড়ছে। অন্যান্য সহবরাতে 10-15 হাজার টাকা আমি বিক্রি করি, কিন্তু এই বছর আমার বিসমিল্লাহ হয়নি এখনো। আপনার চলবে কিভাবে? আমি এমন এক পর্যায়ে আছি, আমি কাউকে বলতেও পারছি না, সইতে পারছি না, আমি খুব কষ্টে আছি বাবা। 20 থেকে 25 বছর চাকরি করি, চাকরির প্রথম জীবনে দেখলাম, এটা তো খারাপ লাগার কথা। আমরা মুসলিম মাদ্রাসা সবাই এখানে নামাজ পড়ি। এই জীবনে প্রথম আমার বয়সে আমি আজকে রাত্রে প্রায় যতটি বছর আমি নামাজ পড়তে পারছি মসজিদে। একটু ঘোরাফেরা করে মসজিদে গেছি, আবার নামাজ পড়ছি, আবার একটু ঘোরাফেরা করে মসজিদে গেছি, আবার নামাজ পড়ছি সবরাত্রে। কিন্তু এই প্রথম আমার লাইফেই আমি মসজিদে আজকে দেখলাম, তাহলে আমার নামাজ পড়তে পারলাম না। করোনা ভাইরাসের প্রকোপে স্তম্ভিত সারা পৃথিবী। আমাদের এই করোনা ভাইরাস যেন আল্লাহতালা পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন এবং এই গজব থেকে আমাদেরকে যেন আল্লাহতালা রক্ষা করেন। করোনা ভাইরাসের প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়ের জন্য মসজিদে মসজিদে নামাজ নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। পবিত্র লাইলাতুল বরাতে হতদরিদ্র মানুষজনের কিছু কথা তুলে ধরছি আমাদের ক্যামেরা। কিছু খাবার পাই না, কেউ আমার দুই চার না দেয়ও না, শাহজানপুর পারিবারিক কবরস্থান। প্রতি বছর শবে বরাত রাতে স্বজনদের কবরের পাশে দোয়া ও মাগফিরাতে আশায় সেখানে ভিড় জমে থাকত। সেই কবরস্থানটি আজ জনশূন্য। আপনারা আসলেন,
আজ এই বৈশ্বিক মহামারীতে স্তম্ভিত, স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে সারা বাংলাদেশ। আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের ক্ষমা করেন।